এবং 90 এর আন্দোলনের মধ্যে দিয়ে তিনজোট একটা রূপরেখা দিল ঠিকই, কিন্তু ওই যে শাসন ব্যবস্থা যা এই ধরনের সামরিক শাসনকে বৈধ করে তোলে, আইনিভাবে তাকে একটা এমন একটা অবস্থার মধ্যে নিয়ে যায় যে ওই সামরিক শাসনকেও একটা ধারাবাহিকতা হিসেবে শেষ পর্যন্ত রক্ষা করতে হয়, এবং তারপরে যেটা করে সেটা হচ্ছে যে এমনকি বেসামরিক শাসনকে ওই একই কায়দা স্বৈরাচারী করে তোলে, সেই শাসন ব্যবস্থাটাকে টিকিয়ে রাখা হয়েছে, ওইটাকে স্পর্শ করা। বাংলাদেশের প্রধান সমস্যা ছিল 72 সালে যে সংবিধান তৈরি করা হয়েছে তার ক্ষমতা কাঠামো। ওই ক্ষমতা কাঠামোয় যিনি প্রধানমন্ত্রী তার হাতে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে, পৃথিবীর কোন সাংবিধানিক সরকার প্রধান এত ক্ষমতার অধিকারী নন, বাংলাদেশের প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবে যত ক্ষমতার অধিকারী, সংবিধানের ঊর্ধ্বে তিনি, তার কোনো জবাবদিহিতা নেই, সমস্ত প্রতিষ্ঠানের উপর তিনি কর্তৃত্ব করতে পারেন, রাষ্ট্রপতি থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে ওই বাকি সমস্ত প্রতিষ্ঠান এক্সিকিউটিভ তো তার হাতেই, এবং সব ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানকে তিনি নিয়ন্ত্রণ করেন। এই ক্ষমতা কাঠামোকে কোনো চ্যালেঞ্জ করা হয়, চ্যালেঞ্জ করা হয়নি বলেই দেখা গেল যে একটা নির্বাচনের মধ্যে দিয়ে মোটামুটি গ্রহণযোগ্য ভালো একটা নির্বাচন হলো, কিন্তু সেই নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকারটি বিএনপি ক্ষমতায় আসলো তারাও ধীরে ধীরে বিরোধী দলের কাছে একটা স্বৈরাচারী সরকার হিসেবে আবির্ভূত হতে, তারা ভোট কারচুপির অভিযোগে অভিযুক্ত হতে থাকতেন নানা ধরনের অভিযোগের জায়গা। তার মানে হচ্ছে যে বাংলাদেশে এই 71 সালে যে রাষ্ট্র পত্তন হয়েছিল 71 সালের যুদ্ধের মধ্য দিয়ে, এবং 72 সালে সাংবিধানিকভাবে সেই রাষ্ট্র যখন তার অবয়ব পেল, সেইটা 71-এর যুদ্ধের প্রতিশ্রুতির বিপরীত দাঁড়া, সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এটা প্রতিষ্ঠা করতে গেলে নাগরিকদের জন্য গণতন্ত্র হচ্ছে একেবারে প্রাথমিক শর্ত। সেই গণতন্ত্রের প্রধান কথা হচ্ছে জনগণের প্রতিনিধি আকারে সরকার রাষ্ট্র পরিচালনা, তার মানে সরকার তাকে যারা নির্বাচিত করছে জনগণ তার কাছে জবাবদিহিতা করবে, সরকার কখনোই জনগণের ঊর্ধ্বে উঠতে পারবে না। এই যে সরকারের লিমিটেড ক্ষমতা, সীমিত ক্ষমতা, এই সীমিত ক্ষমতা এবং জনগণের কাছে জবাবদিহিতা করা, এটাই হচ্ছে আধুনিক গণতন্ত্রের মূল কাঠামো। একেবারে শত শত বছর আগে ম্যাগনা কার্টার কথা যদি আপনি ধরেন, তার প্রধান ভিত্তি ছিল এইটা যে একটা সরকার যেহেতু জনগণের প্রতিনিধি সে কখনোই জনগণকে ছাপিয়ে যেতে পারে। আমাদের ক্ষমতা কাঠামো 72 সালে তৈরি করা হলো যে সমস্ত ক্ষমতা পাবেন একজন যিনি ওই জনগণের প্রতিনিধি হবেন, তাকে জনগণের কাছে কোনো জবাবদিহিতা করতে পারবে হবে না, এবং তিনি সমস্ত কিছু প্রভুত্ব করবেন। এইটা আমাদের রাষ্ট্রকে মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি রাখতে দেয়নি, এবং আমরা দেখলাম 90 এর মধ্যে দিয়ে যে সম্ভাবনাটা আমাদের তৈরি হলো সেটাও মুখ থুবড়ে পড়লো, কারণ এই যে প্রশ্নটাকে এই মূল জায়গাটাতে আমরা আঘাত করি, এবং এটাকে ব্যবহার করেই গত এই নির্বাচিত সরকার তারপর তত্ত্বাবধায়ক নানান কিছুর মধ্যে দিয়ে গত 15 বছর ধরে এই সরকার পুরো রাষ্ট্রটাকে ফ্যাসিস্ট বানিয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে পার্থক্য হচ্ছে এখনকার সাথে জেনারেলের সাথে, কিংবা এর আগের সামরিক শাসকের, কিংবা এমনকি প্রথমবারের আওয়ামী লীগ সরকারের, কিংবা পরবর্তী বিএনপি আওয়ামী লীগ সরকারের,